এই সম্পর্ক তেওঁলোকে সোণালী জয়ন্তী পাতিছে 50 বছর এটা জাতিক উন্নতির কারণে যে প্রচেষ্টা করেছে তেখেতসকলক ধন্যবাদ জানাইছো। আর বিশেষকৈ 100 বছর ইয়াতকৈ কিমান ডেভেলপ করব পাৰি যে যদি মিসিং জনগোষ্ঠীত এটাও নপহাকে বা পহি শুনি এটাবোৰ যাব পাৰে এটাও নপহাকে থাকি নাথাকে সেইটো যদি পদক্ষেপ লয় নিশ্চয় জাতি উন্নতি হয় মানে দেশৰ উন্নতি সাধন হয়। জাতিটো প্রথম উন্নতি কৰি ল'ব লাগিব। সেইকাৰণে তেওঁলোকৰ এই কাৰ্যসূচীক কৰ্মকৰ্তাক মই ধন্যবাদ জনাইছোঁ। প্রকৃতি সম্পর্কত আপনি যেখানে কলে হয় আজি কি আহ্বান প্রকৃতি সম্পদ যিমানবোৰ খালি ঠাই আছে ভাৰততে নহয় সমগ্র বিশ্বত যিমান খালি ঠাই তার খালি ঠাইবিল সব গছুই শেষ করবে যুব উদ্যোগ করে গেলে আর করব নালাগে আর ধ্বংস করবে আর ফরেস্টবিল সংরক্ষণ করবলে হলে শিক্ষার মাধ্যমত করব যে শিব মাত্র ওয়ার্ল্ডত জার্মানীত আছে তার গছ গছনি কাটব স্টুডেন্ট কিনিয়ে চায় যদি আমার শিক্ষামূলক ভ্রমণের পয়সা আহে ধর্মমন্দির চাবলে যাব নালাগে কাষতে থাকা ফরেস্টবুর স্কুল কলেজ ইউনিভার্সিটি নামত 10 জোপা করে রোক যেটা হাজার হাজার লোয়া ছলিয়ে যেটা চাবলে যাব তেতিয়াতো সেইটো গছ কোনো নাকাটে দুষ্কৃতিকারী আর নাকাটে আর ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো দুষ্কৃতিয়ে থাকলেও ইহত সাহস নকরিব সেইকাৰণে অনুরোধ কৰিছোঁ অসম সরকার ভারতের বিভিন্ন রাজ্য সরকারবিলাক যে আপনাদের সেইটো কৰিবই লাগিব নহলে আমার সংরক্ষণ নয় কারণ আমার অর্থকরী শিক্ষায় আগত আসিলে আগত আছিল পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাহি পরম উত্তপ এটা টকা ধর্ম টকা স্বর্গ টকাহি পরম উত্তপ কত পৃথিবী এখন উন্নতি হব আমার দেশ উন্নতি হব সেইকাৰণে প্র্যাকটিক্যাল নলেজ দিবলে কৈছে ভারতীয় আর এইবার দিওঁতে মাতৃভাষাত শিক্ষা দিব লাগে তেতিয়া আমার দেশের উন্নতি হব।